Muhtaram Hazirin, Waz Mahfil, এটা একটা গুরুত্বপূর্ণ আমল এই ওয়াজ নসিহত বলা শোনা আয়োজন করা সবটাই নেক আমল বলেন আলহামদুলিল্লাহ আপনারা শুনতেছেন আপনাদেরও নেকি আমরা বলতে চেষ্টা করছি আল্লাহ তাআলার দয়ায় এটাও নেকি যারা ইন্তেজাম করেছে তাদেরও নেকি যারা শুনতে আসছে সবার নেকি এবং এটা একটা গুরুত্বপূর্ণ আমল কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা স্বয়ং নিজে বলছেন যে আমার বান্দারা আমি নিজেই তোমাদেরকে ওয়াজ করতেছি সুবহান ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওই ছেলে ওই তুমি মোবাইল এটা বন্ধ করো বেটা প্লাস্টিক কোথাকার থো এটা রাইখে আসো যাও কোথেকে আনছো রাখো যাও ওঠো ওঠো তো আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই দিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম এই যে শব্দটা ইয়াইযুকুম আল্লাহ তাআলা বলেন আমার বান্দারা আমি তোমাদেরকে তিনটি বিষয়ের আদেশ করছি তিনটি বিষয়ের নিষেধ করতেছি এক নাম্বার আদেশ করতেছি তিনটি বিষয় কি কি আল আদল সর্বক্ষেত্রে ইনসাফ ওয়াল ইহসান দুই নাম্বার হলো ইহসান সকলের প্রতি দয়া তিন নাম্বার হলো ওয়া ইতা ইজিল কুরবা আত্মীয় স্বজনদেরকে দান করা আল্লাহ তাআলা বলেন এই তিনটি ভালো কাজ তোমরা করবা এটা আমার আদেশ আমি ব্যাখ্যা করতেছি না শুধু অর্থ বললাম আর কি এরপরে আল্লাহ তাআলা বলেন আমি নিষেধ করতেছি ওয়ানহা আনিল ফাহশা কোন রকম অশ্লীলতা করবা না দুই ওয়াল মুনকার যে কোনো রকমের পাপ নাফরমানি আমার হুকুমের অবাধ্য করবা না ওয়াল বাগি সীমা লঙ্ঘন এক তো গুনাহ করছো করছো গুনার মধ্যে আবার বাড়াবাড়ি করতেছ সীমা লঙ্ঘন করছো মানে বেপরোয়া গুনাহ গুনা তো মানুষের হতেই পারে কিন্তু সেখানে কোনো লজ্জা শরম বিবেক অনুভূতিও কাজ করে না আরো অহংকারী কি অসুবিধা কি আমি চুরি করলে আপনি সমস্যা কি আমি মদ খাই নলে পানি খাই নলে মধু খাই আপনার সমস্যা কি এইটা সীমা লঙ্ঘনমূলক কথা কিনা বলে আমি মেয়ের সাথে কথা বলি রাস্তায় হাঁটি এত অসুবিধা কি আপনার সমস্যা কি এইটা আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে নিষেধ করছি সীমা লঙ্ঘন করবা না এরপরে আল্লাহ তাআলা বলেন এই যে ছয়টা কথা বললাম তিনটা করো তিনটা ছাড়ো ইয়াইযুকুম এইটা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াজ করছি লাআল্লাকুম তাদাক্কারুন যেন তোমরা আমার এই ওয়াজ থেকে উপদেশ গ্রহণ করতে পারো তাহলে দুইটা জিনিস বুঝে গেলেন এক হলো ওয়াজ সরাসরি আল্লাহ করে থাকেন কে আর ওয়াজের মাকসাদ কি মাকসাদ হলো আল্লাহই বলে দিছে লাআল্লাকুম তাদাক্কারুন যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো তাহলে ওয়াজ উদ্দেশ্য এটাই উপদেশ গ্রহণ করা শুধুই কেবল প্রদর্শনী লোক দেখানো লৌকিকতা তাকাল্লুফ কিংবা হই হুল্লুর হাঙ্গামা এটা না বরঞ্চ উপদেশ নসিহত হাসিল ইবরাত উপদেশ গ্রহণ করা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা
ওনারাও নবীজির ক্ষেত্রে ব্যবহার করছেন যে নবীজি আমাদেরকে ওয়াজ করেছেন। তাহলে ওয়াজ শব্দটি আল্লাহ তাআলা নিজের ক্ষেত্রেও ব্যবহার করছেন, সাহাবাই কেরাম নবীজির ক্ষেত্রেও ব্যবহার করছেন। হাদিসের মধ্যে আছে ইরবাজ ইবনে সাহারিয়া একজন সাহাবি, তিনি বলেন ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আল্লাহর নবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে ওয়াজ করলেন। কি করলেন বলেন না ভাই? ওয়াজ করলেন। তাহলে কি বোঝা গেল? ওয়াজ শব্দটি হুবহু হাদিসের মধ্যে ব্যবহার আছে, সাহাবায়ে কেরাম ব্যবহার করছেন। এজন্য ওয়াজকে ওয়াজ বলা, এটাই উত্তম। ইদানিং আমাদের সমাজে অনেকেই কিছুটা আধুনিকতার বাতাস লাগার কারণে বলে যে হুজুর আজকে প্রোগ্রাম কোথায়, অথবা হুজুর নিজেও বলেন যে আমার আজকে প্রোগ্রাম ছিল দুইটা বা ওইটা, আজকে অমুক জায়গায় প্রোগ্রাম। মানে ওয়াজ অনেক দিন পর্যন্ত বলতে বলতে এটা একটু মানদাতা পুরান পুরান লাগে। তো যেহেতু আপনি মুখে বলতে আপনার কাছে কষ্ট হয়, প্রোগ্রাম বললে ভালো হয়, তো এখানেও তো এটা ব্যাপকভাবে মাহফিলের আয়োজকদেরকে বলা উচিত যে আপনারা এটা লেখেন, এই অমুক মাদ্রাসার উদ্যোগে প্রোগ্রাম, কাগজে লেখুক। কথা বোঝেন নাই? এখানে তো লিখছে ওয়াজ মাহফিল, তো দাওয়াতও নিলেন ওয়াজ মাহফিলের, এখন প্রোগ্রাম বলতে স্বাচ্ছন্দ্য বোধ হয়, ওয়াজ বলতে অসুবিধা কি? এজন্য ওয়াজ মাহফিল, ওয়াজ এটা একটা মুবারক আমল, এটাই আমি বুঝাইতে চাচ্ছিলাম। আল্লাহ তাআলা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, পরবর্তী যুগ যুগ ধরে সাহাবি তাবিঈ আউলিয়া বুজুর্গ ওলামা আইম্মা খুতাবা পীর বুজুর্গ মাশায়েখ সবাই এই যুগ যুগ ধরে এই ওয়াজ করতেছেন, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এটা একটা চলমান, যুগ যুগ ধরে চলমান একটি আমল। তাহলে এই জন্য আমি প্রথম আপনাদেরকে বলে নিলাম এটা একটি গুরুত্বপূর্ণ মজলিস। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, ওয়াজ মাহফিলকে গুরুত্ব দিবেন। আর দশটা স্বাভাবিক আচার অনুষ্ঠান, প্রোগ্রাম, খাবার অনুষ্ঠান, বিবাহের অনুষ্ঠান, খতনার অনুষ্ঠান, এই অনুষ্ঠান সেই অনুষ্ঠান ইত্যাদি কিছুর মতো ওয়াজকে মনে করবেন না, বরং ওয়াজ অনেক দামি জিনিস, অনেক বরকতের জিনিস, অনেক নেকির জিনিস। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।